ওয়েলকাম টু নাজরিন কুকিং থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অতি সুস্বাদু এন অতি ঝটপট একটা রেসিপি, পেঁপে ডাল রান্না করা। তার আগে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করেন, কমেন্ট করেন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেন, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করেন। তা আসুন, এই পেঁপে ডাল তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে সেটি ফার্স্টে আবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁপে নিয়েছি, চামড়া ছিলে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখেন এভাবে করে পিস করে কেটে নেবেন। আর এটা কোট্টু করে নিয়েছি, পরিমাণটা ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। তারপর এখানে আমি মসুরের ডাল নিয়েছি, দেখতে পাচ্ছেন, এটাকে আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, এখানে আমি রসুনের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারে, এখানে আমি আদা বাটা নিয়েছি, এখানে আমি হলুদ গুঁড়া নিয়েছি, এখানে আমি লাল মরিচের গুঁড়া নিয়েছি, এখানে আমি গোলমরিচের গুঁড়া নিয়েছি, এখানে আমি জিরা গুঁড়া নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিব, আর রান্নার জন্য তেল। আর অপশনাল একটা আছে, সেটা হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনার অপশনাল, এটা দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, তবে আমি দিতাম কিন্তু এখন আমার ঘরে নেই তাই আমি এটা ব্যবহার করছি না। তো আসুন, হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত মানে দেখি দেখি ভালো তৈরি করবেন। প্রথমে আমি চুলার জালটা জ্বালিয়ে দিলাম, এখন পাতিলটা গরম হতে থাকুক, এর মধ্যে আমি তেলটা দিব পরিমাণ মতো। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এটা খেতে খুবই সুস্বাদু, গরম ভাত দিয়ে খেতে পারেন বা রুটি দিয়েও খেতে পারেন। আর এর মধ্যে যদি আপনারা সিদ্ধ ডিম দিতে চান, সিদ্ধ ডিমও দিতে পারেন, কেটে যখন একটু হয়ে আসবে তখন ডিমটা ছেড়ে দিবেন, সিদ্ধ ডিমটা দুভাগ করে। এখন পেঁয়াজটা হতে থাকো, এর মধ্যে এখন পেঁয়াজটা দিয়ে দিব, তেলটা গরম হচ্ছে, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, এখন আমি নেড়ে দিব একটু, এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিব। এখন একটু হয়ে আসলে আমি অন্যান্য মশলাগুলো ইউজ করবো। আমি ঘন্টাখানিক পর ফিরে আসতেছি পুনরায়। পুনরায় ফিরে আসলাম, একটু নেড়ে দিব, এখন আগুনটা একটু কমিয়ে দিব, মিডিয়াম আঁচে দিয়ে দিব, আবার আগুন ঘন্টা খানিক পর ফিরে আসবো।
আমি দিলাম। এখন পুরোনায় আমি ফিরে আসলাম। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিব একে একে। হলুদের গুঁড়া দিলাম, ফার্স্টে হলুদের গুঁড়া দিলাম, তারপরে আদা আদা বাটা দিলাম, তারপরে লাল মরিচের গুঁড়া দিব, তারপরে জিরা গুঁড়া দিব, তারপরে গোলমরিচের গুঁড়া দিব পরিমাণ মতো, তারপরে রসুনের গুঁড়া দিব, এখন সম্পূর্ণ সব মশলা দিয়ে নিয়ে দিব, একটু সামান্য পানি দিব যেন পুড়ে না যায় মশলাটা। এখন মশলাটা একটু কষানো হলে তারপর আমি অন্যান্য জিনিস দিব। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ গুলো দিয়ে দিব, এটা খেতে খুবই সুস্বাদু, আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে অথবা রুটি পরোটার সঙ্গে, আর সাথে যদি ডিম সিদ্ধ দিতে চান সেটা দিতে পারেন। এটার মধ্যে আমি প্রায় সময় ডিম সিদ্ধটা দিই এটার সঙ্গে, আজকে দিচ্ছি না আর কি, আজকে এমনি তৈরি করতেছি। এখন এর মধ্যে আমি সম্পূর্ণ ডালটা ঢেলে দিব, মসুরের ডালটা। এটা কিন্তু মসুরের ডাল দিয়ে করবেন, অন্য ডাল দিয়ে এটা মজা হয় না, এটা এমনি মসুরের ডাল দিয়ে মজা হয়। ডালটা সম্পূর্ণ দিয়ে দিলাম, ডালটা দিয়ে একটু নেড়ে দিব, দেখুন কি সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন, আমার মসুরের ডালের কালার। এবার আজকে মিডিয়াম আছে দিবেন, নাহলে পুড়ে যাবে। এখন এর মধ্যে আমি পেঁপেটাও দিয়ে দিবো, একসাথে দুটা কষাবো, ঘন্টাখানি কষানির পর তারপরে আমি পানিটা অ্যাড করবো। ঘন্টাখানিক পর আমি পুনরায় আবার ফিরে আসব, আমি এখন ঢেকে দিব।
এখন আমি ঘন্টা খানিক পর আবার পুনরায় ফিরে আসলাম, দেখি আমার কি অবস্থা পেপার ডালটা। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, নামানোর আগে একটু পেঁয়াজ বেরেস্তা দিব, এটা অপশনাল, এটা দিতেও দিতে পারেন, এটা আমি টেস্টের জন্য একটু দিব, টেস্ট হয় ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু টেস্ট। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, আমার পেঁপে আর ডালটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু নিয়ে দিব, আর একটু পানি লাগবে, আর এটা ভালো করে সিদ্ধ হতে হবে। পানিটা একটু বেশিই লাগে, কারণ একটু ডাল পানি পানি লাগবে তো, ঝোল ঝোল হতে হবে, আর একটু দিব, তারপর আবার একটু কমবে, সামান্য একটু কমবে। এখন আমার হয়ে গেছে পানিটা দেওয়া, পরিমাণ মতো পানিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঘন্টাখানি এটা হবে, তারপর আমি আবার পুনরায় ফিরে আসব। ঘন্টা খানিক পর আমি আবার পুনরায় ফিরে আসলাম, দেখি কি অবস্থা আমার পেঁপে ডালটা। মাছ আবার একটু ঢেকে দিলাম, নেড়ে দিয়ে একটু ঢেকে দিলাম, আবার ঘন্টা খানিক পর পুনরায় ফিরে আসবো।
ঘন্টাখানিক পর আবার পুনরায় ফিরে আসলাম, দেখি কি অবস্থা আমার পেঁপে ডাল। এখন আবার ঢেকে দিলাম, ঘন্টাখানিক পর আবার পুনরায় ফিরে আসবো।
আবার আসলাম ঘন্টাখানিক পর, পুনরায় ফিরে আসলাম, দেখি কি অবস্থা আমার পেঁপে ডালের। হ্যাঁ, হয়ে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, হয়ে এসেছে। আমি একটু পরে লবণটা দেখব, আগে একটু পেঁয়াজ বেরেস্তাটা দিই। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিব। এখন আমি নেড়ে দিব, নেড়ে দিয়ে ঘন্টাখানেক পর আবার পুনরায় ফিরে আসবো, এসে লবণটা দেখবো। আবার পুনরায় ফিরে আসলাম, আমার পেঁপের ডালটা দেখি কি অবস্থা। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি লবণটা দেখব, লবণটা একটু দিতে হবে। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন, একটু ঝাল মানে বেশি হয়ে গেছে সামান্য, যাই হোক। এখন আমার হয়ে গেছে পেঁপে ডাল রান্না করা। ছোট জালটা আমি নিভিয়ে দিলাম, দেখুন কি সুন্দর কালার এসেছে। তো আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলুন। খুদা হাফেজ।